শান্তনুর সম্পত্তির খোঁজে তল্লাশিতে গিয়ে এবার আকাশের খোঁজ। বলাগড়ে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। জানতে চান আকাশ কোথায়। আকাশ কাজে বেরিয়েছে জানালে তার বাবাকে ফোন করে ছেলেকে ডেকে আনতে বলা হয়। বাবার ফোন পেয়েই বাড়িতে আসে আকাশ। সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য বলাগড়ের শান্তনুর রিসর্টে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। সূত্রের খবর, বলাগড়ের জিরাট কলেজে ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করত আকাশ। শান্তনুই তাকে চাকরিটা পাইয়ে দেয় বলে অভিযোগ। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই অভিযোগ অস্বীকার করেছে আকাশ। এলাকাবাসীর দাবি, সারাদিন শান্তনুর সঙ্গে ঘুরে বেড়াতো আকাশ। তার নামেও শান্তনু বেশ কিছু সম্পত্তি কিনেছিল বলে ইডির আধিকারিকদের অনুমান। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।